আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিখন অভিজ্ঞতা 3, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই শিখন অভিজ্ঞতাটির গত ভিডিওতে অনুশীলনীর দেওয়া কাজগুলোর মধ্য থেকে 1 থেকে 3-এর উত্তর প্রদান করেছি। এখন 4 ও 5 নং-এর সমাধান প্রদান করব। তাহলে চলুন শুরু করা যাক। 4 নম্বরে বলা হয়েছে নিচের ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো। এখানে কয়েকটি মানে 5-8টি ত্রিপদী রাশি দেওয়া আছে। এই ত্রিপদী রাশিগুলোর ঘন নির্ণয় করতে হবে। আর এখানে 5 নম্বরে বলা হয়েছে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এই যে দুটি কাজ রয়েছে, এখন আমি এই কাজ দুটির উত্তর প্রদান করব। তাহলে চলো এই কাজ দুটির উত্তর শিখি। প্রথমেই 4 নম্বর কাজটির সমাধান যেভাবে করবা, আর সমাধান করার জন্য অবশ্যই ত্রিপদী ঘনরাশির যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে বা সঙ্গে রাখতে হবে। প্রথমে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি, এটা হচ্ছে দেখো দুইটাতেই প্লাস রয়েছে, তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়ে? এ প্লাস বি প্লাস সি অল কিউব এর সূত্রের মতো পড়ে। এখন এই সূত্রের অনুযায়ী আমরা কি করব, এর মান বসাবো। তাহলে প্রথমে এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এর ঘন, এখন এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এর ওপর কি করব, ঘন দিব মানে কিউব দিব। আর এটার ওপর কিউব দিলে আমরা জানি কি সূত্রটা ছিল, এ প্লাস বি প্লাস সি অল কিউব। তাহলে এ এর জায়গা হচ্ছে এক্স, আর বি এর জায়গা হচ্ছে ওয়াই, আর সি এর জায়গা হচ্ছে থ্রি। এখন এ জায়গা আমরা কি করব, এক্স বসিয়ে দিব, আর বি এর জায়গা ওয়াই বসিয়ে দিব, আর সি এর জায়গা কি করব, থ্রি বসিয়ে দিয়ে সূত্রটাতে লিখে ফেলবো। তাহলে সূত্রটা লিখলে কি হয়, তাহলে এক্স এর ওপর কিউব প্লাস, তারপর ওয়াই এর ওপর কিউব প্লাস, তারপর থ্রির ওপর কিউব। তাহলে এই সূত্রটা কেমন ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ছিল কিন্তু। তাহলে এই দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি কিউব, তারপর প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখানে এ আর ওয়াই এর কাজ হচ্ছে, তাহলে থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই এস স্কোয়ার প্লাস থ্রি ওয়াই এস স্কোয়ার ইন্টু থ্রি। এখানে থ্রিটাকে এই যে সি এর বদলে থ্রিটা কিন্তু আমরা ইন্টু আকারে রেখে দিব। তারপর আছে প্লাস থ্রি ওয়াই ইন্টু থ্রি এস স্কোয়ার প্লাস থ্রি এক্স এস স্কোয়ার ইন্টু থ্রি, তারপর প্লাস থ্রি এক্স ইন্টু থ্রি এস স্কোয়ার প্লাস থ্রি, এখানে দেখো সিক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু থ্রি। এখন আমরা এখানে কি করব, এই যে থ্রিটা রয়েছে থ্রিটাকে কি করব, গুণ করে দিয়ে দিব। এখন দেখো এখানে এক্স কিউবে বসাই দিব, তারপর ওয়াই কিউবে বসাই দিব, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আর এখানে থ্রির ওপর কিউব মানে আছে 27। তাহলে আছে যে প্লাস 27 প্লাস থ্রি এক্স এস স্কোয়ার ওয়াই, এখানে কোনো থ্রি নাই তাই ডাইরেক্ট এটাই বসাই দিব, প্লাস থ্রি এক্স ওয়াই এস স্কোয়ার, এখানেও এটাই হুবাহুব বসাই দিব। তারপরে এখানে দেখো থ্রি ইন্টু থ্রি কিন্তু আছে, থ্রি ওয়াই এস স্কোয়ার ইন্টু থ্রি, তাহলে থ্রি আর থ্রি গুণ হবে, তাহলে থ্রি আর থ্রি গুণ হলে হয় 9, তাহলে 9 ওয়াই এস স্কোয়ার। তারপর প্লাস এখানে দেখো থ্রি আর থ্রি, এখানে দেখো থ্রি ইন্টু থ্রির ওপর এস স্কোয়ার, তাহলে থ্রির ওপর এস স্কোয়ার মানে হচ্ছে যে 3 3 9, 9 আর 3 গুণ করলে কত হয় 27, তাহলে হচ্ছে যে 27, আর ওয়াই এখানে থাকবে 27 ওয়াই। তারপরে এখানে দেখো প্লাস, তারপরে এখানে দেখো থ্রি আর থ্রি গুণ করলে 9, তাহলে 9 এস স্কোয়ার, প্লাস একইভাবে এখানে দেখো থ্রি ইন্টু থ্রি এস স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে থ্রি, 9 আর 3 গুণ করলে হয় 27 এক্স। তারপর প্লাস এখানে থ্রি আর সিক্সে গুণ করলে হয় 18 এক্স ওয়াই। এবার এটাই হলো কি 1 নম্বর রাশিটির ঘন। এরপরে আছে 2 নম্বর রাশিটিতে আসি। 2 নম্বর রাশিটি হচ্ছে 2x প্লাস 3y মাইনাস জেড এর ঘন। এখন এর ওপর কি দিব, কিউব দিয়ে দিব। তাহলে এখানে হচ্ছে কি, এটা কার সূত্রের মতো, এ প্লাস বি মাইনাস সি অল কিউবের ঘন এর সূত্রের মতো। এখন এখানে এ এর জায়গা 2x মান বসিয়ে দিয়ে দিব, তারপরে আছে যে 3y, বি এর জায়গায় যে মানগুলো আছে মানে বি এর জায়গায় 3y বসিয়ে দিব, আর জেড এর জায়গায় মানে সি এর জায়গায় জেড বসিয়ে দিয়ে মানগুলো বসিয়ে দিব। এখন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এগুলোতে ইনটু ব্যবহার করব। এখানে দেখো 2x অল কিউব মানে 2 এর ওপরও কিউব, x এর ওপরও কিউব, তারপর প্লাস 3y অল কিউব মাইনাস জেড কিউব, প্লাস এখানে দেখো 3 ইনটু 2x অল স্কোয়ার ইনটু 3y, প্লাস থ্রি ইন্টু 2x ইন্টু 3y অল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3y অল স্কোয়ার ইন্টু জেড, প্লাস 3 ইন্টু 3y ইন্টু জেড এস স্কোয়ার মাইনাস এখানে 3 ইন্টু 2x এস স্কোয়ার ইন্টু জেড, প্লাস 3 ইন্টু জেড এস স্কোয়ার ইন্টু 2x মাইনাস 6 ইন্টু 2x ইন্টু 3y ইন্টু জেড। এখন এগুলো আমরা কি করব, গুণ করব। এখানে দেখো অল কিউব মানে কি, 2 এর ওপরও কিউব রয়েছে, তারপরে x এর ওপরও কিউব রয়েছে, তাহলে 2 এর ওপর কিউব হলো হচ্ছে 8, আর x এর ওপর কিউব মানে x কিউব। একইভাবে এটা হচ্ছে যে 3 এর ওপর কিউব মানে 27, y এর ওপর কিউব মানে y কিউব, তাহলে 8x কিউব প্লাস
3 × 27 ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস, এখানে দেখো 2 এর ওপর স্কোয়ার আছে মানে 2 এর 4, তাহলে এখানে দেখো 4 আর 3 এ গুণ করলে হয় 12, 12 আর 3 এ গুণ করলে হয় কত 36, 36 এক্স এস স্কোয়ার ওয়াই প্লাস, একইভাবে এখানেও দেখো 9, 9 আর 2 এ গুণ করলে কত হয় 18, আর 3 আর 18 গুণ করলে কত হয় 54, তাহলে 54 এক্স ওয়াই এস স্কোয়ার ইন্টু মাইনাস 27 ওয়াই এস স্কোয়ার জেড, এটা একইভাবে এই মানগুলো কি করবা বসিয়ে দিবা, তাহলে এখানে দেখো কি আছে প্লাস 9 ওয়াই এস জেড স্কোয়ার মাইনাস 12 এস স্কোয়ার জেড প্লাস 6 এস স্কোয়ার জেড এক্স মাইনাস 36 এক্স ওয়াই জেড, এটাই হচ্ছে 2 নম্বরের ঘন। এরপরে 3 নম্বরটিতে আসি, 3 নম্বরটি হচ্ছে একইভাবে এ প্লাস বি প্লাস সি অল কিউবের ঘন এর মতো করে করতে হবে, তাহলে এখানে দেখো এক্স কিউব প্লাস এস স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 5 এর ঘন, এখানে আমরা কি করব এবার ঘন করব, তাহলে এক্স এস স্কোয়ার প্লাস 3 এক্স প্লাস 5 অল কিউব, এখন আমরা জানি কি হয় পাওয়ারে পাওয়ারে কি হয় বা সূচকে সূচকে গুণ হয়, তাহলে এখানে পাওয়ার আছে 2 আর এখানে দেখো পাওয়ার কিউব, তাহলে যে 2 আর কিউবে কি হবে গুণ হবে, এটা কিন্তু পরের রাশির ক্ষেত্রে, তাহলে এক্স এস স্কোয়ার অল কিউব এখানে গেছে অল কিউব, তারপর হচ্ছে প্লাস 3 এস স্কোয়ার এক্স কিউব, তারপর প্লাস 5 কিউব প্লাস এখানে দেখো 3 এক্স এস স্কোয়ার অল কিউব ইন্টু 3 এক্স প্লাস এখানে দেখো 3 এক্স এস স্কোয়ার ইন্টু 3 এক্স এস স্কোয়ার অল এস স্কোয়ার, তারপর প্লাস হচ্ছে 3 ইন্টু 3 এক্স এস স্কোয়ার ইন্টু 5, তারপরে দেখো 3 ইন্টু 5 3 এক্স ইন্টু 5 এস স্কোয়ার প্লাস 3 এস স্কোয়ার অল এস স্কোয়ার 2 ইন্টু 5 প্লাস এখানে দেখো 3 ইন্টু এক্স ইন্টু 5 এস স্কোয়ার, এখানে দেখো প্লাস 6 ইন্টু এক্স এস স্কোয়ার ইন্টু 3 এক্স ইন্টু 5, এখন আমরা এগুলো গুণ করব, তাহলে এখানে দেখো আমি বললাম যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 ইন্টু 3 কী হচ্ছে 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এখানে দেখো 27, তাহলে এখানে আসে কি 3 এর ওপর 27 এক্স কিউব প্লাস 125, এখানে 5 এর ওপর কিউব মানে 125 প্লাস 9 এক্স টু দি পাওয়ার 5, এখানে 5 কীভাবে হলো, এখন এখানে দেখো এখানে কী হচ্ছে এই যে রাশিটা রয়েছে এখানে 2 আর 2 গুণ করলে হচ্ছে কত 4, 2 দুগুণা 4 আর এখানে একটা রয়েছে এক্স, তাহলে 4 আর একে কত হচ্ছে 5, তাহলে এখানে 9 এক্স টু দি পাওয়ার 5, এরপরে দেখো এখানে এক্স এস স্কোয়ার আর এখানেও এক্স এস স্কোয়ার, তাহলে কী হচ্ছে 3 আর 3 গুণ করলে হচ্ছে 9 আর এখানে 3 আর এস স্কোয়ার রয়েছে 9, 9 আর 3 গুণ করলে হচ্ছে যে 27 এক্স টু দি পাওয়ার 4 প্লাস দেখো এখানে 135 মানে 135 এক্স স্কোয়ার, তাহলে এগুলো আমরা গুণ করবো, দেখে 9 আর 3 গুণ করলে হয় 27, 5 27 কত হয় 135 এস স্কোয়ার, এরপরে এখানে একইভাবে এগুলো গুণ করে দিব, গুণ করলে এই যে মানগুলো আমরা পাবো, এটাই হচ্ছে কি এর সমাধান। এর পরের রাশিটিতে আসি, পরের রাশির এখানে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস 3 এর ঘন, এখন এখানে এর ওপর ঘন করব মানে কিউব দেব অল কিউব, তাহলে এখন কিউব দেওয়ার পরে মানগুলো বসিয়ে দিব, তাহলে মানগুলো বসিয়ে দিলে এক্স ওয়াই অল কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এস স্কোয়ার ইন্টু জেড প্লাস 3 এক্স ওয়াই জেড এস স্কোয়ার এই মাইনাস 3 জেড এস স্কোয়ার ইন্টু 3, তারপরে প্লাস 3 জেড 3 এস স্কোয়ার মাইনাস 3 এক্স ওয়াই এস স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু 3 এস স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স ওয়াই ইন্টু জেড ইন্টু 3, এখন এখানে কি করব এই যে মানগুলো এখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন করলে কি হয় এখানে এক্স কিউব ওয়াই কিউব তারপর প্লাস জেড কিউব মাইনাস এখানে 3 এর ওপর কিউব মানে 27 প্লাস 3 এক্স এস স্কোয়ার ওয়াই এস স্কোয়ার জেড প্লাস 3 এক্স ওয়াই জেড এস স্কোয়ার মাইনাস জেড এস স্কোয়ার 9 জেড স্কোয়ার প্লাস 27 জেড মাইনাস 9 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 27 এক্স ওয়াই মাইনাস 18 এক্স ওয়াই জেড, এখন এগুলো থেকে আবার কি করব যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করলে হচ্ছে যে বা সাজিয়ে নিব, তাহলে এক্স কিউব ইন্টু এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3 এক্স এস স্কোয়ার ওয়াই এস স্কোয়ার জেড প্লাস 3 এক্স ওয়াই জেড এস স্কোয়ার মাইনাস 9 জেড এস স্কোয়ার প্লাস 27 জেড মাইনাস 9 এক্স এস স্কোয়ার ওয়াই প্লাস 27 এক্স ওয়াই মাইনাস 18 এক্স ওয়াই জেড মাইনাস 27, এটাই হচ্ছে এর ঘন। এরপরে আসি 5 নম্বরটিতে, 5 নম্বরটি হচ্ছে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করো, এখন বীজগণিতিক নিয়ম ব্যবহার করে এর কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো, তাহলে প্রথম রাশিটি হচ্ছে এক্স কিউব প্লাস 1, এখন এখানে আমরা উৎপাদকের সূত্র জানি কি এ কিউব প্লাস বি কিউব, এর উৎপাদকের সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ এস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি এস স্কোয়ার,
তাহলে ওই সূত্রের মতো এখানে বসিয়ে দিব। তাহলে এ এর জায়গায় এক্স বসাবো আর ওয়ানের জায়গায় বি বসে আমরা অনুমান করে মানটি এখানে বসিয়ে দিব। তাহলে মানটা বসালে কি হবে, এক্স প্লাস ওয়ান, আর এখানে এ এস স্কোয়ার ছিল মানে এক্স এস স্কোয়ার মাইনাস এখানে এ বি ছিল, তাহলে এ হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু আর বি হচ্ছে ওয়ান, তাহলে এখানে এ বির জায়গায় হচ্ছে যে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান এস স্কোয়ার। এখন আমরা এগুলো যোগ বা গুণ করে দিব। এখন দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এরপরে দুই নম্বরটি একইভাবে এ কিউব মাইনাস বি কিউব এর ঘন উৎপাদকের সূত্রের মতো এটাও করিয়ে দিব। তাহলে এক্স মাইনাস ওয়ান, তারপরে এখানে দেখো এক্স এস স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান এস স্কোয়ার। এখন এগুলো গুণ করে দিব, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স এস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। একইভাবে তিন নম্বরটিতে আসি, দেখো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সেভেন কে 729। এখন আমরা কি করব, এখানে দেখো টু নিব মানে এক্স এর ওপর এটাকে ভেঙে ফেলবো। তাহলে ভেঙে ফেললে কি হয়ে যায়, দেখো এখানে এক্স এর ওপর স্কোয়ারের ওপর কি দিলে, কিউব দিলে হচ্ছে, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ যেহেতু হয় তাহলে তিন আর দুয়ে গুণ করলে হচ্ছে ছয়, তাহলে আমরা এটা ভেঙে নিব। তারপরে এখানে দেখো নাইনের ওপর কিউব দিলে হচ্ছে যে 729। তাহলে এখন আমরা এখানে কি করব, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র বসিয়ে দিব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রের মতো বসিয়ে দিলে কি হয়, এক্স এস স্কোয়ার মাইনাস নাইন ইন্টু দেখো এক্স টু দি পাওয়ার এক্স এস স্কোয়ার এর ওপর স্কোয়ার প্লাস এখানে দেখো এক্স এস স্কোয়ার ইন্টু নাইন প্লাস নাইন এস স্কোয়ার। এখন এখানে দেখো আমরা এই মানটা কি করব, এখন গুণ করব। তাহলে এক্স এস স্কোয়ার মাইনাস আর এখানে নাইনকে ভেঙে ফেলবো, নাইনকে ভাঙলে কি থ্রি ইন্টু থ্রি, তাহলে থ্রির ওপর স্কোয়ার। তারপরে দেখো এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স এস স্কোয়ার প্লাস 21। তারপরে আছে 20 এখানে 81, 81 কি নাইনের ওপর স্কোয়ার, নাইন নাইন গুণ করলে হয় 81। এখন এখানে কি করব, এই যেটা সূত্র, যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে কি হবে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি হবে ওই সূত্র অনুযায়ী, উৎপাদকের সূত্র অনুযায়ী। তারপরে এই মানটা যেভাবে আছে এভাবে বসিয়ে দিব, তাহলে তিন নম্বরের উৎপাদক হয়ে যাবে। এরপরে চার নম্বরটিতে আসি, এক্স কিউব প্লাস থ্রি এক্স এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন। এখন এই যে রাশিটা রয়েছে এই রাশিটা আমরা কি করব, এখন এখানে আমরা একটা রাশি ভেঙে নিব। তাহলে কোন রাশিটা ভেঙে নিব, দেখো এক্স কিউব প্লাস থ্রি এক্স এস স্কোয়ার ঠিকই রাখবো, তারপর প্লাস থ্রি এক্স, তারপর প্লাস নাইন, এখানে নাইনটাকে আমরা ভাঙবো। তাহলে নাইনটাকে কীভাবে ভাঙা যায়, তাহলে ওয়ান আর এইটে আমাদের কী করা যায়, নাইনকে ভাঙা যায়। তাহলে ওয়ানের ওপর কিউব দেওয়া মানে ওয়ান ওয়ানেই হয়ে যায়, আর এখানে এইট এইটে থাকলো। এখন আমরা এটা কিসের সূত্রের মতো হয়ে গেল, দেখো এখন সূত্রতে আমরা ভেঙে নেব। তাহলে এক্স কিউব প্লাস থ্রি ইন্টু এক্স এস স্কোয়ার ইন্টু ওয়ান, তাহলে আমরা এইভাবে সূত্রটা বানাইতে পারি। তারপর প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান এস স্কোয়ার প্লাস ওয়ান কিউব, তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল, তাহলে এ প্লাস বি অল কিউবের সূত্র হয়ে গেল। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়ান অল কিউব প্লাস এইট। এখন এখানে দেখো আমরা সূত্রটা কিভাবে হয়ে যায়, তাহলে ওয়ান প্লাস এখানে এক্স প্লাস ওয়ান অল কিউব প্লাস এখানে টু এর ওপর কিউব দিলে কিন্তু এইট হয়ে যায়। তাহলে এইট হয়ে গেলে এখানে আবার কি হচ্ছে, এক্স প্লাস ওয়ানটাকে ধরবো এ আর টুটাকে ধরবো বি, তাহলে এ প্লাস এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে যে এক্স প্লাস, তাহলে এ প্লাস বি ইন টু, তারপরে সে এ এস স্কোয়ার মাইনাস এ বি ইন প্লাস বি এস স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা এগুলো মান বসাই দিব। তাহলে এ ধরছিলাম আমরা কি এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ানে বসাই দিলাম, তারপর প্লাস এই যে বি ধরছিলাম টু, তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস টু, তারপরে ইন্টু কি এর জায়গায় ধরছিলাম এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু টু, তারপরে কি হচ্ছে যে প্লাস টু এস স্কোয়ার। এখন এখানে দেখো এখানে আরেকটি সূত্র হয়ে গেছে কিন্তু, তাহলে এক্স প্লাস ওয়ান অল এস স্কোয়ার, তাহলে এটাও একটা সূত্র কি এ প্লাস বি অল এস স্কোয়ারের সূত্র, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, তারপর হচ্ছে যে ইন মাইনাস টু এক্স, এখানে আমরা এটা গুণ করে দিব, টু আর এক্স এ গুণ করবো টু এক্স, আর ওয়ান আর টু এ গুণ করলে হচ্ছে দেখো টু, আর এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস আর মাইনাস এ প্লাস এ মাইনাস, তারপর এখানে টু এর উপর স্কোয়ার দিলে হচ্ছে ফোর। এখন এখানে দেখো আমরা এখন এগুলো উড়িয়ে দিব, ধর টু এক্স প্লাস টু এক্স আর মাইনাস টু এক্সে কী যাবে, কাটা যাবে, আর এখানে প্লাস ওয়ান আর এখানে আছে যে মাইনাস টু, আর এখানে হচ্ছে কি ফোর। এখন দেখো এইখানে আমরা প্লাস ওয়ানটা প্লাস ওয়ানে রাখছি, তাহলে এক্স এস স্কোয়ার, তারপর এখানে টু এক্স তো কাটা গিয়েছে, তারপর প্লাস ওয়ান, তারপর হচ্ছে মাইনাস টু, প্লাস হচ্ছে কি থ্রি। এখন এখানে দেখো মাইনাস হচ্ছে টু আর প্লাস হচ্ছে ওয়ান আর ফোর, তাহলে ওয়ান আর ফোরে কত হয় ফাইভ, তাহলে ফাইভ থেকে টু বাদ দিলে থ্রি, তাহলে এখন দেখো এক্স প্লাস থ্রি ইন্টু এক্স এস স্কোয়ার প্লাস থ্রি, এটাই হচ্ছে যে এর উৎপাদক। এভাবেই এখানে চার ও পাঁচ নং এর কাজ দুটির সমাধান করবা।
তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি অপর পৃষ্ঠায় 6 নং-এর দেওয়া কাজটির উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।